এই চেনা ছবিটা পশ্চিমবঙ্গবাসী গেল ১২ বছর ধরেই দেখে আসছেন। সবুজ আবিরের হোলি খেলায় মেতেছেন তৃণমূল সমর্থক, জয়ী প্রার্থী কিংবা রাজনৈতিক এজেন্ট, অপরদিকে বিরোধী শিবিরে পরাজয়ের গ্লানি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে ব্যালট বাক্স খুলে শুরু হয় ভোট গণনা। প্রথম পর্যায়ে রাজ্যের ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হয়, পরে ৩৪১টি গ্রাম পঞ্চায়েত সমিতি এবং শেষে ২০টি জেলা পরিষদ, যার সব দিক দিয়ে এগিয়েই তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি, এরপরই রয়েছে বাম ও কংগ্রেসের অবস্থান। এদিকে এই ভোটের ফল নিয়ে মিশ্র রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। একে ছাপ্পা ভোটের ফল বলেও দাবি করেছে বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস। যদিও তৃণমূল বলছে মমতা সরকারের উন্নয়নের সামনে কোনো কিছু প্রচারে আনতে না পারায় পরাজয় বরণ করতে হয়েছে বিরোধীদের। ৮ জুলাই অর্থাৎ ভোট গ্রহণের দিনই যেভাবে সহিংসতা, ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখলের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই যে ফলাফল প্রত্যাশিত ছিল সেই প্রত্যাশিত ফলাফল হয় বিরোধীরা আবারও কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনের পথে নামছেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।